ঢাকা মহানগরী রাজুকের কাছে মানুষের যে প্রত্যাশা সেই পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের পদক্ষেপগুলি নতুন করে যোগ করছি যে অন্তত মানুষের প্রত্যাশার কাছাকাছি যায়। যেমন এই ভূমিকম্প নিয়ে আমরা কাজ করছি যে পুরা শহর জোড়া আমরা যত ভূমিকম্প নিয়ে কাজ করে যে সমস্ত দপ্তর সবাইকে নিয়ে আমরা একটা কর্মপরিকল্পনা করছি। আগামী সপ্তাহে সেখানে আমরা একটা কর্মশালা করছি, সেই কর্মশালা থেকে যে পরামর্শগুলি বের হয়ে আসবে এই নগরবাসীর জন্য দুর্যোগের সময়ে বা দুর্যোগের আগে যা করণীয় আমরা এই আগামী এই 26 তারিখে কর্মশালা, সেই কর্মশালার পর দিন থেকে আমরা ওয়ার্ক প্ল্যান করে সকলকে নিয়ে আগাবো। আশা করি নতুন করে যে সমস্ত বিল্ডিং এই শহরে হবে সেগুলি দুর্যোগ সহনীয় হবে এবং আমরা এই যে পরিদর্শন এবং কোনো বিল্ডিং যাতে নতুন করে দুর্যোগ সহনীয় হিসেবে গড়ে না ওঠে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ গড়ে না ওঠে, সেটার জন্য আমরা খুবই মানে সজাগ এবং আমাদের লোকজন একদম রুট লেভেল পর্যন্ত যে সেগুলি পরীক্ষা নিরীক্ষা করছে এবং করবে। ধন্যবাদ।